জানেন বান্দা কোন কাজ কেন করছে। এবার আপনি যখন ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন, কোন আলেম আপনাকে বলবে না গুনাহ হবে, কি আমি তো নামাজ পড়ি নাই, আল্লাহর হুকুম মানি নাই, তাহলে তো গুনাহ হওয়ার কথা। এবার ফেরেশতা বলে, আমার আল্লাহ যে কোনো কাজে গুনাহ দেয় না, কাজের মর্ম বুঝে গুনাহ দেয়। নামাজও ইম্পর্টেন্ট, মানব সেবাও ইম্পর্টেন্ট। তো যেহেতু তুমি একটা হুকুম অমান্য করেছো আর একটা হুকুম পালন করার জন্য, সুতরাং এই নামাজের ওয়াক্ত তোমার জন্য গুনাহ হবে না, এটাও সওয়াব হয়ে যাবে। এতটুকু কি ক্লিয়ার হয়েছে? আরেকটু জোরে বলেন, এতটুকু কি ক্লিয়ার হয়েছে? যদিও নামাজ ফরজ, কিন্তু আপনার চোখের সামনে অ্যাক্সিডেন্টের রোগী, আপনি আগে ওকে নিয়ে যাওয়াটাই ফরজ। এখানে আল্লাহ গুনাহ দিবে না। তাহলে গুনাহ কয় প্রকার? আল্লাহ কষ্ট পেলে কি হয়? গুনাহ হয়। বাম কাঁধের পাল্লাই এগুলা লেখা হয়। গুনাহ দুই প্রকার, এই পয়েন্টটা মনে রাখলে বুঝতে পারবে। একটা হচ্ছে ডাইরেক্ট বান্দা করবে আল্লাহ কষ্ট পাবে, গুনাহ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, বান্দা না করলে আল্লাহ কষ্ট, মাঝখানে কেউ। এবার আপনারা বলেন তো, কারো জায়গা খেয়ে ফেললে সওয়াব না গুনাহ? কেন? আল্লাহ কষ্ট পাইছে। তা আমি তো আমার ভাইয়ের জায়গায় না খাইছি, আল্লাহ কেন কষ্ট পাবে? শুনেন, একটা হচ্ছে বান্দা করবে ডাইরেক্ট আল্লাহ কষ্ট পায়, আর একটা হচ্ছে আপনি আল্লাহর কোন বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে যেটা কষ্ট দেন, এই এক গুনাহ। কাউকে আপনি মুখ দিয়ে কথা বলে আঘাত দিয়েছেন, তার মনে আঘাত দিয়ে আল্লাহকে নারাজ করেছেন, তার জায়গা খেয়ে আল্লাহকে নারাজ করেছেন, তার টাকা খেয়ে আল্লাহকে নারাজ করেছেন, কয় ধরন? জোরে বলেন না, কয় ধরন? একটা হচ্ছে ডাইরেক্ট, আরেকটা হচ্ছে আনডাইরেক্ট। শেষ করে দিব, এগুলো কি শিকার বোঝার দরকার আছে না নাই? একটা হচ্ছে ডাইরেক্ট, আরেকটা হচ্ছে আনডাইরেক্ট। একটা হচ্ছে আমি নামাজ পড়লাম না, ডাইরেক্ট আল্লাহর হুকুম অমান্য করে গুনাহ করলাম, আরেকটা হচ্ছে আমার ভাইয়ের জায়গা দখল করে আমি গুনাহ করলাম। এখন এই দুইটা গুনার আমাদের টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়ার জন্য গুনাহ মাফের দরকার আছে। এবার আমাদের জীবনে গুনাহ অনেক অনেক অনেক। এবার আল্লাহকে বললাম, আল্লাহ নামাজ অনেক পড়ি নেই, গুনাহটা মাফ করে দাও। রব বলে যে মাফ করে দিলাম, আল্লাহ রোজার মধ্যে অনেক জারবে এমি করছি, ভুল করছি, মাফ করে দাও। আল্লাহ পাক বলে মাফ করে দিলাম, আল্লাহ হজ করি নাই আমি ইচ্ছা করে, তুমি তো রহমান মাফ করে দাও। আল্লাহ পাক বলে মাফ করে দিলাম। এবার বান্দা যতটা বলে আল্লাহ মাফ করে দেয়। এবার বান্দা বলে, আল্লাহ কিছু গুনার পাল্লা হালকা হয়েছে, কারণ আমার জান্নাতে যেতে গেলে গুনাহ মাফ করা লাগবে, তো তুমি দয়া করছো আমার গুনাহ মাফ হচ্ছে, আল্লাহ দয়া। এবার বান্দা বলে, আল্লাহ ওই আমার ভাইয়ের জায়গাটা খাইছি যে কিছু গুনাহ হয়েছে, তুমি মাফ করে দাও। রব বলে যে না রে বান্দা, এটা আমি করব না। আল্লাহ কেন? তুমি আমার যে বান্দাকে কষ্ট দিয়েছো, সে যদি মাফ করে আমিও তোমাকে মাফ করে দেব। এবার আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কোন গুনার মাপ পাওয়া সহজ, আল্লাহটা নাকি বান্দারটা? যেটাতে মাপ পাওয়া সহজ সেটাতে আপনি আমি যেভাবে সিনসিয়ার, যেটাতে মাপ পাওয়া কঠিন সেটার মধ্যে আমাদের মনোযোগ নেই। এই যে এখন রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো কারণ ছাড়াই দেখবেন সিগারেট একটা আগুন জ্বালায় ফালাই দেয়, শেষ করছে আর কি, সিগারেট শেষ করছে ফালাই দিছে। ভাইয়া আগুন আছে তো, সমস্যা কি? কোনো একটা মানুষ যদি খালি পেয়ে যায়, এটা তো ভাবিনি। আমি কি বুঝাতে পারছি কথা? গুনাহ কয় প্রকার? একটা আল্লাহকে ডাইরেক্ট দিচ্ছেন, আর একটা বান্দাকে কষ্ট দিয়ে দিচ্ছেন। এবার আপনি কারোর সাথে তর্ক করার দরকার নেই, আপনার জীবনে কোন গুনাহটা বেশি আপনি নিজে চিন্তা করে দেখেন, দেখবেন যে বান্দাকে কষ্ট দিয়ে গুনাহটাই বেশি, যেটাতে মাপ পাওয়া 90% কঠিন, আর আল্লাহকে যেটা কষ্ট দিয়েছেন সেটাতে মাপ পাওয়া 99.99% সহজ। যেটাতে মাপ পাওয়া সহজ সেটাতে আমরা ভালো করে প্রস্তুত নিচ্ছি, আর যেটাতে মাপ পাওয়া কঠিন সেটাতে আমাদের কোনো মনোযোগ নাই। শুনেন, এখানে যতগুলো জায়গা আছে, সেই জায়গার মালিক সবগুলো ডাকেন, ভাইয়া জায়গাটা কার? আরে রে ইয়েন আর, ইয়েন আর,
যারা হন আদে অনার ফোয়া তিনোরাডা হন টাইকি হাইবাল হন অভূত আয় মরি গেলে এন্ডে নো দিস দশ জন জেন্ডে তা হ্যান দায় তাই নভারি আর ইন্দি দিস ইন্দি ফয় হদ ফল ইউ না ফয় হব দে আপনার মাথা কি গেছে কে অভূত ফিনাই কিন্নি দি ওতে কিন্নু তুই আর আল্লাহ কিন্নু দে কিন্নু দে তুই কিন্তু আর আল্লাহ কিন্নু দে আয় যদি ইনমিতে তো আরোগ্য হব দি পাঁচ বছর বাদে জাগাইয়েন যাতে রোড হয়ে যাবো গুই এতে তার বেশি তাইতে না হানলো যারা ঘর জায়গা কিন্নু সাই ফক কলর হসাই অভূত এই ঘর দুই তালা তোরা তাই নিচু তালা তান হবত দিস ফয় হব তো তুই মসুনা তারপরে সা ক্যাঙ্গুরি যেতে মরি গিয়ে বাবার লাশি বলে তুই চলিস হাতি বদলা তোমার আব্বা হই দেন না নিচু তালা দিবেন লাই কিন্তু বল হই না আরো দুই তালা মিদি ডরে ঘুম যেতে চুম নেব আপনার সন্তান আপনাকে আপনার জায়গায় দিবে না এবার বলেন জায়গার মালিক কে আরো জোরে আরো জোরে তাহলে জায়গার মালিক যদি আল্লাহ হয় আপনার জায়গার মালিক আল্লাহ ভাইয়ের জায়গার মালিক আল্লাহ চাচার জায়গার মালিক আল্লাহ জেনার জায়গার মালিক আল্লাহ তা আমাদের নামে দলিল কেন রব বলে মালিক আমি তোমাদেরকে সাময়িক থাকতে দিছি যে বারাটিয়া 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 আপনারাই বলেন চিল্লাইতে পারে বারাটিয়াকে ঝগড়া করতে পারে কারণ বারাটিয়া যদি উল্টা ফুলটা চলে মালিকে বলবো যে বাইর আমরা যদি বুঝতাম আমরা সবাই ভাড়াটিয়া আজকে মামলা থাকতো না এবার আপনারা যদি লাভসান না লসসান জোরে বলেন না আমি আপনাদেরকে শুধু একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি লাভ হয়ে যাবে ফিসনার ভাই কল মরানা জিন্দে সে জিন্দে তাইলে কেন আওয়াজ দিয়ে হসে মারহাবা তোরা ফিসনার ভাই না না গেন্ডা তালতো ভাই আছে সহযোগিতা করতে লাগে অনানা সুপ্তা হন ফিসনার ভাই যারা আছেন একবার বলেন মারহাবা সেট আছে আয় কিন্তু নদীর ওয়াহা নাই তো কিছু নদীর এনে উনি দি আরেকবার হন সবাই মারহাবা মাশাআল্লাহ ইতারা ফেলবা নাম করিব ইতারা দূরত্ব মারে আওয়াজ এন্ডে চলিছি অনারা গান তো এন্ডা আরো বেশি অন্তর হল অনার একবার হন মারহাবা এবার যদি অনে সালাকন কেন করিবেন সন আল্লাহ তুই আর থাকতু দিউ দে তোর বান্দা নিজ ভাই না হবে তোর বান্দা দুই ইঞ্চি জায়গা হবে আয় দুনিয়া তুন বিজন নসাই তোর বান্দা যেটা হাই হিসেবে তুই দিবে দে আর কেন জোর হন না সুবহানাল্লাহ বান্দা বাহার আল্লাহ তোর বান্দা হাই দাহার ভাই না তোর বান্দা দুই ইঞ্চি জায়গা হবে সুতরাং বান্দা এবার আল্লাহ যেহেতু তুই জায়গায় না বুঝে দিবে আল্লাহ চাইলে অনরে দিব আল্লাহ চাইলে নদ অনর ফোয়ারে দিব আল্লাহ চাইলে অনর নাতিরে দিব দিব দি দিচ্ছি মানজা বিল হাসানাতে ফালাহু আশু আমসালিহা যে রব আল্লাহ এক দেয় আল্লাহ তারে দশ দেয় আর কেন জোর হন না এবার বাস্তব প্রমাণ অনারা দিতে অনারা মিলেন না সন বহ জায়গা দেবেন দে দাদা কোটিপতি লক্ষপতি নাতির বেলা তাই নমতত্ব আবার বহ কোটিপতি দেবেন দে দাদার বেলা আর বাবার বেলা কিচ্ছু নাই নাতির বেলা তাই রে মাতো না বা কেনে হদা আল্লাহ আল্লাহ কেন গজি দে উনন হয়তিবের বংশর কেউ একজন বিপদকালে আল্লাহর উদ্দিন গজি ধরে মামলা কান্দি ফেলাই এই মামলার রায় বা ইসতাইসিবেন নাতি চলেছি আল্লাহ তার ভাগ্য মিদ্দিবে গিন্দি ফেলি ডন করে দিস আর আজ যদি অন্য জায়গা হন মন ত্রাইবেন অন্য নাতির বেলা যাই রে এই এন্ডি ইতিহাসের ছাত্র আসো না ভাই ওবা কিরে বাঙি লেগে দূরে দূরে গেল অবুক তিনটা বাজের শেষ 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 তো তিনটা বাজে কি এই হিস্ট্রি ছাত্র যারা আছো আর একখান উত্তর দশে এই ভারত উপমহাদেশের সবচাইতে বড় প্রভাবশালী বাদশার নাম আকবর প্রভাবশালী বাদশার নাম কি সম্রাট ওই যে তাজমহল বানাই শাহজাহান ইতারার ফোয়াসা হন রাহন মা দন বা ইউটিউবে সার্চ দি সাইবে মোগল এমপ্লয়ার 2020 সাইয়ের হান দিবে কি বাতে বাদ না ভার তাজমহলের মালিকুর ফুয়া বাতে বাদ না ভার কিয়া আহকামুল হাকিমিনুর বিচার আরো জোরে হন বাজি
বিচারক কোন এন্ডে কি আর ইন আরা জানি আর দাদার কি আরা নাও দেখি কিন্তু আল্লাহর ভিতরে বেগুনুর কি দেখি এত লাগ বিচার দিলে আল্লাহ দরবারত তো এন্ডে দিলে 19 20 হইতো নো যদ্দুর লস তার 10 গুণ বেশি পাইবে দন করে হোস আর বদনা আবইন কল সংসার কষ্ট বান্না না পার জামাইর অত্যাচার ওরির অত্যাচার ওরর অত্যাচার বিভিন্ন অত্যাচার আছে না নাই আর বনে চিন্তা করতে আল্লাহ এই জায়গা কিল্লে ফালাইলা আল্লাহ হতে তোর বালাল্লাহ ফালাই দিতে তুই নো বুঝোস আল্লাহ বান্দা হতে আল্লাহ কেনে আল্লাহ হদুন ফেরাউনের স্ত্রী বানাই দে আসিয়ারে আসিয়ার মত কোন এক কাররাই জামাই দিতে ফেরাউনের মত স্বামী ইনাই আল্লাহর হিকমত কি আই আল্লাহ যার গুনাহ মাফ করতাম চাই যারে জান্নাত দিতাম চাই তারাই হস্ত বাড়াই দি দুনিয়া হস্ত এন করে বাড়াই দি জানিতের গুনাহ বেগিন হমি যায় কই নর করে হন সুবহানাল্লাহ